ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে দফা দফায় বৈঠকেও মেলেনি সমাধান, বরং উত্তেজনার পারদ বেড়েই চলেছে। একদিকে রুশ সেনা মোতায়েন, অন্যদিকে ন্যাটোর সামরিক উপস্থিতি জোরদার, দুয়ে মিলে জটিল করে তুলছে পরিস্থিতি। এর মধ্যেই নতুন সংখ্যার কথা জানালো যুক্তরাষ্ট্র। শুক্রবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, ইউক্রেনে হামলার অজুহাত দাঁড় করাতে নানামুখী চেষ্টা করছে রাশিয়া। পেন্টাগন মুখপাত্র বলেন, রাশিয়ার স্পেশাল সার্ভিসের একটি দল ইউক্রেনকে ফাঁসাতে রুশ সেনাদের উস্কে দেওয়ার পরিকল্পনা করছে। রাশিয়া তাদের এই নাটকের মঞ্চায়ন করতে পারে জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির মাঝামাঝিতে। 2014 সালে ক্রিমিয়ার বেলাতেও আমরা এমনটা দেখেছি। পূর্ব ইউক্রেনে একদল প্রশিক্ষিত বাহিনী তৈরি রেখেছে রাশিয়া, যাদের কাজ হবে ইউক্রেনে রুশভাষীদের ওপর একটি হামলার নাটক করা। এরপর হামলার অজুহাতে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে মস্কো। অবশ্য যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, এখন পর্যন্ত এসব অভিযোগের পক্ষে নিশ্চিত কোনো প্রমাণ দেখাতে পারেনি কেউ। এদিকে ভয়াবহ সাইবার হামলার শিকার হয়েছে ইউক্রেন। দেশটির বেশ কয়েকটি সরকারি ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে। ধারণা করা হচ্ছে দেশটির দূতাবাসগুলোকে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে পররাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও সুইডেনে থাকা ইউক্রেন দূতাবাসের ওয়েবসাইটও বন্ধ করে দিয়েছে হ্যাকাররা। কিয়েভের দাবি, রাশিয়ার সংঘবদ্ধ হ্যাকাররাই এই হামলার পেছনে জড়িত, যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি মস্কো। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।